আমরা যারা সঙ্গীত ভালোবাসি কিংবা সঙ্গীত শিক্ষার্থী, তারা সকলেই কম বেশি এই শব্দগুলির সাথে পরিচিত। বাদি স্বর, সমবাদি বা সম্বাদি স্বর, বর্জ্যস্বর, বিবাদী স্বর, গ্রহ স্বর, ন্যাসস্বর, বক্রস্বর, এছাড়া আরোহ, অবরোহ এবং পাকার, এগুলো তো একেবারেই সকলেরই শোনা। কারণ সঙ্গীত শিখতে গেলে রাগ অবশ্যই জানা দরকার। কম বেশি রাগ আমরা সকলেই শিখি, তবেই আমরা গলা তৈরি করতে পারি। বড় খেয়াল না শিখলেও ছোট খেয়াল আমরা সকলেই একটু আধটু শিখে থাকি, তো সেই জন্যই কিন্তু এইগুলো জানা অবশ্যই প্রয়োজন। রাগ শেখার সময় আপনারা রাগটি শিখে নেন ইমন বা ভৈরব, ভৈরবী যে কোনো রাগ শিখে নেন, কিন্তু তার শাস্ত্র পরিচয় সবসময় সকলেই জানতে পারেন না বা তাদেরকে জানানো হয় না। তো তাদের অবশ্যই সেই জন্য এই টিউটোরিয়াল দেখা প্রয়োজন, যাতে এই শব্দগুলির মানেগুলো ভালোভাবে বুঝতে পারেন। বাদি স্বর, প্রথমেই আসছি বাদি স্বর। তো রাগে ব্যবহৃত যে স্বরগুলো হয়, দেখবেন কোনোটাই পাঁচটা স্বর লাগে, কোনোটাই ছটা, কোনোটাই সাতটা, এরকম কতকগুলি স্বর নিয়ে একটি একটি রাগের সৃষ্টি হয়। তো সেই স্বরগুলোর মধ্যে সর্বাপেক্ষা যেটা অধিক প্রয়োজনীয় স্বর, যার প্রাধান্যে রাগরূপ স্পষ্ট হয়, তাকে বাদীস্বর বলে। কি বললাম, রাগে ব্যবহৃত স্বরগুলির মধ্যে যে স্বরটি রাগরূপ প্রকাশে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়, তাকে বাদীস্বর বলে। বাদীস্বরকে রাগের প্রাণস্বরও বলা হয় বা রাজাস্বরও বলা হয়। বাদীস্বর থেকে রাগ পরিবেশনের সময়ও কিন্তু নির্ধারিত করা হয়। এরপর আসছি সমবাদীস্বর। বাদীস্বরের পরে যে স্বরের প্রাধান্য বেশি, অর্থাৎ বাদীস্বর অপেক্ষা কম কিন্তু অন্যান্য যে স্বরগুলি আছে সেই স্বরগুলি অপেক্ষা যে স্বরের প্রয়োগ বেশি হয়ে থাকে, সেই স্বরকেই বলা হয় সমবাদীস্বর। মনে রাখতে হবে যে বাদি এবং সমবাদী স্বরের দূরত্ব দুই বা তিন স্বর হবে। এরপর আসছি ন্যাসস্বর। প্রাচীনকালে রাগ পরিবেশনের সময় নির্দিষ্ট কয়েকটি স্বরে ন্যাস করিবার নিয়ম প্রচলিত ছিল। অর্থাৎ রাগ গাইবার বা বাজাবার সময় যে বিশেষ বিশেষ স্বরে শ্বাস ত্যাগ করা হতো, অর্থাৎ থামা হতো বা বিশ্রাম নেওয়া হতো, সেই স্বরকেই কিন্তু ন্যাসস্বর বলা হয়। তাহলে বুঝতে পারলেন, যেখানে বিশ্রাম নেওয়া হয় তাকেই কিন্তু ন্যাসস্বর বলা হয়। অর্থাৎ বাদি এবং সমবাদী স্বরকে তাহলে প্রধান ন্যাসস্বর বলা যেতে পারে, এবং আরও এছাড়াও ন্যাসস্বর থাকে। বর্জ্যস্বর, যে স্বর যে রাগে ব্যবহার নিষিদ্ধ থাকে তাকে বর্জ্য বা বর্জিত স্বর বলে। বিবাদী স্বর, যে স্বর কোনো রাগের নিয়মিত স্বর নয়, যার অধিক প্রয়োগে ওই রাগের শুদ্ধতা নষ্ট হয়, অথচ রাগের মাধুর্য বৃদ্ধির জন্য মাঝে মাঝে কুশলতাপূর্বক ব্যবহার করা হয়, তাকেই বিবাদী স্বর বলে। এরপর আসছে গ্রহ স্বর। প্রাচীনকালে প্রত্যেক রাগ গাওয়া বা বাজানো আরম্ভ করবার জন্য কয়েকটি স্বর নির্দিষ্ট থাকতো, এই স্বরগুলিকেই গ্রহ স্বর বলা হতো। বর্তমানে এই নিয়ম মানা হয় না। বর্তমানে যে কোনো রাগবাচক স্বর হতে বা সা হতে রাগ গাওয়া বা বাজানো আরম্ভ করা হয়, এবং এটাই গ্রহ স্বর। এরপর আরোহ, অবরোহ, পাকার, এগুলো আপনারা সকলেই জানেন, তবু যদি কাকে বলে তাও জানতে চান তবে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি মণিমালা, সুরভি সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা আজকে চ্যানেলে নতুন, তারা যদি মনে হয় তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং অবশ্যই মানুষকে সাহায্য করার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকুন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নমস্কার।